পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে কোভিড প্রতিরোধের উদ্দেশ্যে বুধবার শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে মাস্ক ও সাবান বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক সহ সমস্ত কর্মাধ্যক্ষগণ। আমরা অনুরোধ করবো আপনারা দূরত্ববিধি মেনটেন করুন, কাউকে দেবেন না। আরে বাবা দাদা, আরে দাদা দূরে আছে না, ওরা থাক না। ওই তো মাস দিচ্ছে, দিচ্ছে আরে যে পক্ষ থেকে দিই সরকার দিচ্ছে, ভালো কাজ করছে। শুধু নোট কামালে হবে না, ডায়লগ দিলে হবে না, এই তো করতে হয়, কিছু দিতে হবে মানুষকে। এর সঙ্গে নোট দিলে আরও ভালো, টাকা অবশ্যই আছে, কিন্তু অনেকে তো পাচ্ছে না, দিতে হবে। আগামী দিনে জেলা পরিষদের সদস্যরা নিজ নিজ এলাকায় এই রূপ কর্মসূচি করবেন বলে জানান সভাধিপতি। আজকে পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে মানুষকে সচেতন করার জন্য একটা সচেতনতা, আমরা এক কথায় শিবির বলতে বললেই চলে, মানুষকে সচেতন করা, তার জন্য আমরা মাস্ক এবং সাবান বিলি করছি। এবং আগামী সপ্তাহ থেকে আমরা জেলা পরিষদের সদস্যদের হাতে তুলে দেব, এবং প্রত্যেকটা যে জেলা পরিষদের সদস্য তাদের নিজ নিজ এলাকায় সেটা মানুষকে সচেতন করবে। এবং তার সাথে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, এই করোনার পরিস্থিতিতে আমাদের প্রত্যেকটা, আমাদের যে স্বাস্থ্য পরিষেবার দিক থেকে, প্রত্যেকটা হসপিটালের দিক থেকে যেভাবে তিনি তৎপরতার সাথে মানুষকে সচেতন করছেন এবং মানুষের যেভাবে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছেন, তার জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবং আজকে এখন দেখতে পাচ্ছেন যে করোনার আমরা সেকেন্ড পর্যায়ে চলছি, সেই সেকেন্ড পর্যায়ের মধ্য দিয়ে মানুষকে সচেতনতা আমাদের পূর্ব বর্ধমান জেলায় বা রাজ্যের আস্তে আস্তে আক্রান্ত সংখ্যা কমছে, এবং আক্রান্ত সংখ্যা কমার মানে আক্রান্ত যারাই হচ্ছেন তারা কিন্তু সুস্থতার হার কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি মানে আমাদের পূর্ব বর্ধমান জেলাবাসীকে শুধু একটা কথা বলবো, আপনারা সাবধানে থাকুন, মানে সচেতন হন, এবং প্রত্যেকটা বাড়ির সদস্যদেরকে সাবধানে রাখুন, সচেতন করুন। তা আপনারা নিজেরা ভালো থাকলে, নিজেরা সেফ থাকলে বাড়ির সকলে প্রত্যেকটা সদস্য ভালো থাকবেন, এবং আপনারা সকলেই কিন্তু এই করোনার সময়। আমার নাম শম্পা ধারা, সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদ। এবং আজকে জেলা পরিষদে উদ্যোগ হচ্ছে, আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মেন্টর, আছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, আছেন আছেন আমাদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ বাকবুল ইসলাম, আছেন আমাদের অধ্যক্ষ আমাদের দেবাশিস নাগ, কৃষির কর্মাধ্যক্ষ আছেন মোহাম্মদ ইসমাইল, শিশু নারী কর্মাধ্যক্ষ মিঠু মাঝি, আমাদের প্রত্যেকটা জেলা পরিষদের সদস্যরা আছেন, ডি সাহেব আছেন, প্রত্যেককেই নিয়ে আমরা আজকে জেলা পরিষদের উদ্যোগে আমরা এই কার্জন গেটে আমরা কিন্তু মাস্ক এবং স্যানিটাইজার। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।